আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজ আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স বিভাগের ইলেকট্রনিক মেজারিং 6-6-8-6-1 বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে পাওয়ার মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? চলো এখন মূল আলোচনায় যাই। ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়গুলো আছে সেগুলো হলো ডিফারেন্ট মেথড অফ মেজারিং ইলেকট্রিক্যাল পাওয়ার, এক্সপ্লেন পাওয়ার মেজারমেন্ট বাই অ্যামিটার মেথড, ডেসক্রাইব পাওয়ার মেজারমেন্ট বাই ওয়াট মিটার, ডেসক্রাইব দ্য প্রসেস অফ আরএফ পাওয়ার মেজারমেন্ট, সলভ প্রবলেম রিলেটেড পাওয়ার মেজারমেন্ট। আজ আমরা আলোচনা করব মেথড অফ মেজারিং ইলেকট্রিক্যাল পাওয়ার, পাওয়ার মেজারমেন্ট বাই অ্যামিটার ভোল্ট মিটার মেথড, পাওয়ার মেজারমেন্ট বাই ওয়াট মিটার মেথড। ইলেকট্রিক্যাল পাওয়ার দুই ধরনের, ডিসি পাওয়ার এবং এসি পাওয়ার। এসি পাওয়ার দুই ধরনের, সিঙ্গেল ফেজ এসি পাওয়ার, থ্রি ফেজ এসি পাওয়ার। পাওয়ার সমান ভোল্টেজ গুণ কারেন্ট ওয়াট। এটা শুধুমাত্র ডিসি পাওয়ারের জন্য ব্যবহার করা হয়, কিন্তু সিঙ্গেল ফেজ এসি পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার সমান ভোল্টেজ গুণ কারেন্ট গুণ কস থিটা। এখানে কস থিটা হলো পাওয়ার ফ্যাক্টর, আর থিটা হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স। থ্রি ফেজ এসি পাওয়ার পি সমান √3 ভি আই কস থিটা। এখানে ভি এবং আই লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট, থিটা হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল। ডিসি পাওয়ার মেজারিং মেথড দুই ধরনের, অ্যামিটার ভোল্ট মিটার মেথড এবং ওয়াট মিটার মেথড। এসি সিঙ্গেল ফেজ পাওয়ার মেজারিং মেথড তিন ধরনের, বা থ্রি ভোল্ট মিটার মেথড, থ্রি অ্যামিটার মেথড, ওয়াট মিটার মেথড। এসি থ্রি ফেজ পাওয়ার মেজারিং মেথড তিন ধরনের, থ্রি ওয়াট মিটার মেথড, টু ওয়াট মিটার মেথড, ওয়ান ওয়াট মিটার মেথড। আমরা এখন আলোচনা করব অ্যামিটার ভোল্ট মিটার পদ্ধতি কীভাবে ডিসি পাওয়ার পরিমাপ করা যায়। এক্ষেত্রে অ্যামিটার এবং ভোল্ট মিটারকে দুইভাবে সংযোগ করা হয়। আমরা প্রথম চিত্রে দেখিয়েছি অ্যামিটারকে সোর্স এবং লোডের সাথে সিরিজে, এবং ভোল্ট মিটারকে অ্যামিটার এবং লোডের সাথে প্যারালালে সংযোগ করা হয়েছে। এক্ষেত্রে ভোল্ট মিটার অ্যামিটারের ভোল্টেজ এবং লোডের ভোল্টেজ পরিমাপ করবে। তাহলে আমরা এখানে পাই লোড দ্বারা গ্রহণকৃত পাওয়ার, এই লোড দ্বারা গ্রহণকৃত পাওয়ার সমান ভিএল আই, ভিএল লোড ভোল্টেজ, আই অ্যামিটার কারেন্ট, সমান ভি মাইনাস ভিএ ইন্টু আই, এখানে ভিএ অ্যামিটার ভোল্টেজ, সমান ভিআই মাইনাস আই স্কোয়ার আর এ, এখানে আর এ হলো অ্যামিটারের রোধ। তাহলে আমরা পাই লোড দ্বারা গ্রহণকৃত পাওয়ার সমান মিটার দ্বারা পরিমাপকৃত পাওয়ার বিয়োগ অ্যামিটারে পাওয়ার লস, অর্থাৎ এখানে ভি আই হলো মিটার দ্বারা পরিমাপকৃত পাওয়ার, আই স্কোয়ার আর হলো অ্যামিটারের পাওয়ার লস। অতএব মিটার দ্বারা পরিমাপকৃত পাওয়ার, এই মিটার দ্বারা পরিমাপকৃত পাওয়ার সমান লোড দ্বারা গ্রহণকৃত পাওয়ার প্লাস অ্যামিটারে পাওয়ার লস। আমরা 2 নম্বর চিত্রে অ্যামিটার এবং ভোল্ট মিটারের সংযোগ দেখেছি। এখানে ভোল্ট মিটারকে সরাসরি লোডের প্যারালালে সংযোগ করা হয়েছে, অ্যামিটারকে সোর্স এবং লোডের সাথে সংযুক্ত করা হয়েছে। অ্যামিটার ভোল্ট মিটারের কারেন্ট এবং লোডের কারেন্ট পরিমাপ করে। তাহলে এক্ষেত্রে লোড দ্বারা গ্রহণকৃত পাওয়ার সমান ভি আইএল, ভি ভোল্ট মিটার রিডিং, আইএল লোড কারেন্ট, সমান
ভি ইন্টু আই মাইনাস আইভি, এখানে আইভি ভোল্টমিটারের কারেন্ট সমান ভি ইন্টু আই মাইনাস ভি বাই আর ভি, এখানে আর ভি হলো ভোল্টমিটারের রেজিস্ট্যান্স, সমান সমান ভি আই মাইনাস ভি স্কোয়ার ভাগ আর ভি, হলো মিটারে পাওয়ার লস। তাহলে আমরা পাই লোড দ্বারা গ্রহণকৃত পাওয়ার সমান মিটার দ্বারা পরিমাপকৃত পাওয়ার বিয়োগ ভোল্টমিটারে পাওয়ার লস। অতএব মিটার দ্বারা পরিমাপকৃত পাওয়ার সমান লোড দ্বারা গ্রহণকৃত পাওয়ার যোগ ভোল্টমিটারে পাওয়ার লস। তাহলে আমরা এক্ষেত্রে মিটার দ্বারা যে কারেন্ট পরিমাপ করি বা পাওয়ারটা যেটা পাওয়া যায় সেটা হবে লোডের পাওয়ার প্লাস মিটারে যে লস হয় সেই পাওয়ারের যোগফলের সমান। অর্থাৎ এখানে কিছুটা এরর থাকে, কিন্তু লোড পাওয়ার যদি বেশি হয় লসের তুলনায় সেক্ষেত্রে এররটাকে নগণ্য ধরা হয়। আমরা ভোল্টমিটার অ্যামিটার পদ্ধতিতে দেখলাম যে ভোল্টমিটার এবং অ্যামিটারের কারেন্ট ভোল্টেজ রিডিং নেওয়ার পর সেটাকে আবার ক্যালকুলেশন করতে হয়, এটা একটা জটিল। কাজে এই জটিলতা পরিহার করার জন্য আমরা ওয়াটমিটার দ্বারা সরাসরি পাওয়ার পরিমাপ করতে পারি, এবং এখানে ডিসি পাওয়ার ওয়াটমিটারের সাথে কীভাবে পরিমাপ করা হয় সেই চিত্রটা এখানে দেখানো হয়েছে। ওয়াটমিটারে মূলত দুটো কয়েল থাকে, একটা হলো কারেন্ট কয়েল আর একটা হলো প্রেশার কয়েল। কারেন্ট কয়েলকে সরাসরি লোডের সাথে সিরিজে সংযুক্ত করতে হয় এবং প্রেশার কয়েলকে লোডের সাথে আড়াআড়ি সংযুক্ত করতে হয়। এখানে দুটো কয়েলের চারটা টার্মিনাল থাকে, এম টার্মিনাল, এল টার্মিনাল, সি টার্মিনাল, ভি টার্মিনাল। এম হলো মেন, সি হলো কমন, এল হলো লোড, ভি হলো ভোল্টেজ। এম এবং সি এক জায়গায় শর্ট করে দিতে হয়, এলটাকে লোডের সাথে এবং ভিকে প্রেশারের সাথে সংযুক্ত করতে হয়। তাহলে এক্ষেত্রে মিটার থেকে যে রিডিংটা পাওয়া যাবে একবারে পাওয়ার ওয়াটে, অর্থাৎ এই মানটা যেটা পাওয়া যাবে সেটা হলো পি সমান ভি আই ওয়াট। এসি পাওয়ার ওয়াট মিটারের সাহায্যে পরিমাপ করব আমরা। কি এসি পাওয়ার ক্ষেত্রে সরাসরি অ্যামিটার এবং ভোল্টমিটার পদ্ধতি যেটা দেখালাম সেই পদ্ধতি নির্ণয় করা সম্ভব নয়, কারণ এখানে লোড রেজিস্টিভ হতে পারে, ইন্ডাক্টিভ হতে পারে এবং ক্যাপাসিটিভ হতে পারে। আর পাওয়ারের ক্ষেত্রে সূত্র ব্যবহার করা হয় ভি আই কস থিটা। এই যে থিটা, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা ডিফারেন্স থাকে, কিন্তু অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতিতে এই অ্যাঙ্গেলটা আমরা হিসাবে আনতে পারি না। তাই আমরা এসি পাওয়ার পরিমাপ করার জন্য সরাসরি ওয়াট মিটার পদ্ধতি ব্যবহার করব। তাহলে আমরা এখানে দেখি যে এসি পাওয়ার পরিমাপ করার জন্য আমরা একটা সার্কিট ডায়াগ্রাম দিয়েছি ওয়াট মিটার মেথডে। তাহলে এখানে একই রকম দুটো কয়েল থাকে, একটা কারেন্ট কয়েল একটা প্রেশার কয়েল। কারেন্ট কয়েলকে লোডের সাথে সংযুক্ত করতে হয় সিরিজে, প্রেশার কয়েলকে লোডের সাথে প্যারালালে সংযুক্ত করতে হয়। এখানে অ্যামিটার ভিতরে যে কারেন্ট যায় সেটা লোডের উপর ভিত্তি করে অ্যাঙ্গেল, অর্থাৎ কারেন্ট ল্যাগিং থাকতে পারে, লিডিং থাকতে পারে। এক্ষেত্রে আমরা যেহেতু ইন্ডাক্টিভ লোড ব্যবহার করেছি কাজেই ভোল্টেজ থেকে কারেন্ট থিটা ডিগ্রি ল্যাগিংয়ে দেখানো হয়েছে, আর ভোল্টমিটার এর এই প্রেশার কয়েলের ভিতর দিয়ে যে কারেন্ট যায় সেটা অলমোস্ট এই কয়েলে যে ভোল্টেজ থাকে তার সাথে ইন ফেজে থাকে। তাহলে আমরা এই মিটার থেকে যে পাওয়ারটা পাব সেটা সরাসরি আমাদের এই ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ পি ইকুয়াল টু ভি আই কস থিটা ওয়াট। এই কস থিটাটা হলো আমাদের পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল ডিফারেন্স থাকে তার কোসাইন ভ্যালু। এখন আমরা আসি এসি থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট। এসি থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট আমরা দেখেছি তিন পদ্ধতিতে করা যায়, একটা ছিল থ্রি ওয়াট মিটার, টু ওয়াট মিটার, ওয়ান ওয়াট মিটার। আবার থ্রি ফেজ লোড কানেকশন দুই ধরনের হতে পারে, ডেল্টা কানেকশন এবং স্টার কানেকশন। আবার লোডও আমাদের হতে পারে ব্যালান্স লোড আবার আনব্যালান্স লোড। তাহলে এখানে আমরা যে চিত্রটা দেখিয়েছি সেটা হলো টু ওয়াট মিটার মেথডে থ্রি ফেজ পাওয়ার পরিমাপ এবং স্টার কানেকশন দেখিয়েছি, ডান পাশে আমরা ভেক্টর চিত্র দেখিয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা
মিটারটা সংযুক্ত করেছি কোথায়? ফেজ আরে, কারেন্ট কয়েলটা আর ফেজের সাথে সিরিজে, এবং প্রেশার কয়েলটা একটা ফেজ বি এর সাথে। আবার ওয়াট মিটার টু, এটার কারেন্ট কয়েলটা ওয়াই ফেজের সাথে সরাসরি সিরিজে, আর প্রেশার কয়েলটা ওই বি ফেজের সাথে সংযুক্ত করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যে কারেন্টটা গ্রহণ করব সেটা হলো আইআর, এবং ভোল্টেজটা যেটা গ্রহণ করব ভি আর বি, এবং আরেকটা ডব্লিউ টু মিটারের জন্য যে কারেন্ট ব্যবহার করব সেটা হলো আই ওয়াই, এবং ভোল্টেজ যেটা ব্যবহার করব ভি ওয়াই বি। তাহলে এখন আমরা ভেক্টরচিত্রে একটু খেয়াল করি। তাহলে এখানে আমরা যেহেতু ব্যালান্স লোড, কাজেই ফেজ ভোল্টেজ, তাহলে স্টার কানেকশনের ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের মধ্যে সম্পর্ক হলো রুট থ্রি, আবার ফেজ কারেন্ট লাইন কারেন্ট সেম। তাহলে এক্ষেত্রে আমরা যে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করেছি, প্রথমে আমরা ফেজ ভোল্টেজকে দেখি, যে এটা হলো ভি আর এন, এই যে ভি আর এন, আরেকটা হলো ভি বি এন, ভি বি এন কোথায়? এটা, আর একটা কোথায়? ভি ওয়াই এন। ভি বি এন, আর এন এবং ওয়াই এন পরস্পর 120 ডিগ্রি কোণে থাকবে, এবং কারেন্ট যেটা, যেহেতু ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট একই, কাজে প্রত্যেকটা কারেন্ট প্রত্যেক ভোল্টেজ ফেজ ভোল্টেজ থেকে একটি ল্যাগিংয়ে থাকবে। আমরা ধরেছি যে এই লোডটা ইন্ডাক্টিভ, তাই ল্যাগিংয়ে থাকবে। এখানে বিএন থেকে আইবি ফাই কোণে ল্যাগিং আছে, আর এন থেকে আইআর ফাই কোণে আছে, আবার ওয়াই এন থেকে আই ওয়াই ফাই কোণে আছে। আমরা ডব্লিউ ওয়ান মিটারের ক্ষেত্রে আসি, তাহলে এটা দ্বারা কারেন্ট পরিমাপ করব আইআর এবং ভোল্টেজ পরিমাপ করব ভি আর বি। তাহলে এক্ষেত্রে আমাদের কারেন্ট লাইনটা এখানে, আর ভোল্টেজ ভি আর বি, ভোল্টেজ হলো ভি আর এন বিয়োগ ভি বি এন, অর্থাৎ ভি আর এন এই যে বিয়োগ ভি বি এন, কারণ এদিকে আছে ভি বি এন, তার অপোজিট দিকে নিলে আমরা মাইনাস পাবো। তাহলে এই ভি আর এন এবং ভি বি এন এর লব্ধি ভোল্টেজ করলে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটাই মূলত আমাদের লাইন ভোল্টেজ। তাহলে এক্ষেত্রে আমরা ভোল্টেজ এবং লাইন কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের মান কত হবে? তাহলে এখানে দেখি আমরা, এটা হলো ভোল্টেজ লাইন, এটা হলো কারেন্ট লাইন। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এইটুক অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের পরিমাপ হলো, যেহেতু এখান থেকে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বিয়োগ হাই। তাহলে আমরা পাইলাম ডব্লিউ ওয়ান মিটারের জন্য ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স 30 মাইনাস হাই। অনুরূপভাবে ডব্লিউ টু মিটারের জন্য কারেন্ট হবে আই ওয়াই, তাহলে আই ওয়াই কারেন্ট কোনটা? এটা, আচ্ছা এটা কারেন্ট হলো আই ওয়াই। তাহলে ভোল্টেজটা কী হবে? ভি ওয়াই বি, এটা কোন দুই ভোল্টেজের ভেক্টর যোগফল? ভি ওয়াই এন বিয়োগ ভি বি এন। তাহলে ভি ওয়াই এন হলো এই ভোল্টেজ, আর ভি বি ওয়াই এন হলো এটা, অর্থাৎ যেহেতু ভি বি এন এদিকে আছে, উল্টো দিকে নিলে নেগেটিভ হয়। তাহলে এই যে ভোল্টেজ, এই দুটোর লব্ধি করলে যে ভোল্টেজটা পাওয়া যায় সেটা হলো আমাদের ভি ওয়াই বি, অর্থাৎ এটাই হলো আমাদের লাইন ভোল্টেজ, অর্থাৎ এই মিটারে যে ভোল্টেজটা কাজ করবে। তাহলে মিটারে ভোল্টেজ কাজ করলো ভি ওয়াই বি এবং কারেন্ট হলো আই ওয়াই। তাহলে এই দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত? তাহলে ফেজ অ্যাঙ্গেলটা হলো এটা আই ওয়াই, কোনটা? এটা, আর এটা কি? ভি ওয়াই এন, আর এটা কি? ভি ওয়াই বি। তাহলে এই যে এখান থেকে শুরু করে এই কোণটা, তাহলে এই কোণের মান কত? 30 প্লাস হাই। তাহলে আমরা ডব্লিউ টু মিটারের জন্য অ্যাঙ্গেল ডিফারেন্স কত পাইলাম? 30 প্লাস হাই। তাহলে এখন আমরা দেখি যে ডব্লিউ ওয়ান এবং ডব্লিউ টুর সাহায্যে কীভাবে আমরা টোটাল পাওয়ার পরিমাপটা পাই। তাহলে এক্ষেত্রে আমরা এই যে ডব্লিউ ওয়ান যেটা আলোচনা করলাম এতক্ষণ ধরে, তাহলে ডব্লিউ ওয়ান সমান এই যে ভি আর বি আই আর কস 30 ডিগ্রি মাইনাস 5 ওয়াট, সমান সমান ভিএল, কারণ এটা আমরা বলছি লাইন ভোল্টেজ, আর এটা হলো লাইন কারেন্ট। তাহলে কস 30 ডিগ্রি, এটা হলো সমান সমান কস 30 ডিগ্রি মাইনাস 5 ওয়াট। তাহলে ডব্লিউ ওয়ানের জন্য আমরা পাইলাম ভিএল আইএল কস 30 ডিগ্রি মাইনাস 5 ওয়াট। অনুরূপভাবে ডব্লিউ টু, ডব্লিউ টুর জন্য আমরা কী পেয়েছি? ভি ওয়াই বি আই ওয়াই কস 30 ডিগ্রি প্লাস 5, আমরা অ্যাঙ্গেল ডিফারেন্স দেখেছিলাম 30 প্লাস 5, সমান সমান ভিএল আইএল কস 30 ডিগ্রি প্লাস 5। তাহলে আমরা ডব্লিউ ওয়ান এবং ডব্লিউ টু দুই মিটার রিডিং আমরা পাইলাম। এখন এই দুটোকে আমরা দেখব যোগ করে কি পাওয়া যায়। তাহলে টোটাল পাওয়ার,
তাহলে টোটাল পাওয়ার সমান কি হলো আমাদের, যে পি সমান সমান ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু সমান সমান ডিএল আইএল কস 30 ডিগ্রি মাইনাস ফাই প্লাস ভিএল আইএল কস 30 ডিগ্রি প্লাস ফাই। এখন ভিএল দুটোতে কমন নিয়েছি, নিলে আমাদের থাকলো কস 30 ডিগ্রি প্লাস ফাই, আর তাহলে কস 30 ডিগ্রি প্লাস ফাই, তাহলে এই দুটো, তাহলে আমরা কস এটা কি এ এটা কি বি ধরি, তাহলে কস এ মাইনাস বি এবং কস এ প্লাস বি ফর্মুলাকে ভাঙাবো। ভাঙলে আমরা কী পাই, কস এ অর্থাৎ 30 ডিগ্রি কস বি ফাই প্লাস এখানে মাইনাসের প্লাস হবে, সাইন 30 ডিগ্রি সাইন ফাই, তারপর প্লাস আছে সাইন, আবার কস 30 ডিগ্রি কস ফাই মাইনাস সাইন 30 ডিগ্রি সাইন ফাই। এখন আমরা এখানে দেখি যে এই যে মাইনাস সাইন 30 ডিগ্রি ফাই এখানে আছে, এখানে প্লাস আসলে ওটা বাদ যাবে, বাদ যে এটা এটা ডবল অর্থাৎ দুই, টু কস 30 ডিগ্রি কস ফাই, কস 30 ডিগ্রি মানে হলো রুট 3/2, তাহলে এই টু টু ক্যান্সেল হয়ে যাবে, হয়ে আমাদের কী পাওয়া গেলো রুট 3 VL IL কস ফাই ওয়াট, অর্থাৎ আমরা পাইলাম থ্রি ফেজ পাওয়ারের পরিমাণ এটা, অর্থাৎ দুটো পাওয়ারের যে রিডিং পাওয়া যায় যোগ করলে আমরা থ্রি ফেজ টোটাল পাওয়ার পেয়ে যাব। এখন আমরা পাওয়ার ফ্যাক্টর দেখব, অর্থাৎ কস ফাইয়ের মানটা আমরা কত সেটা আমরা বের করব। বের করার জন্য আমরা ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ টু ফর্মুলা ফেলেছি, তার মানে আগে যেখানে এখানে প্লাস ব্যবহার করা হয়েছিল এখন এখানে মাইনাস, তাহলে আগের মতোই এখানে ভিএল কমন নেওয়া আছে, এখানে ফর্মুলা ভাঙানো আছে, কস 30 কস ফাই এভাবে ফর্মুলাটা ভাঙানো হয়েছে, হয়ে এবার দেখা গেলো যে কস 30 কস ফাই বাদ যাবে, বাদ যে থাকবে কি সাইন 30 সাইন ফাই, তাহলে টু আসলো, তাহলে এই যে টু অর্থাৎ এখানে সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ, তাহলে হাফ এই নিচে টু, এই টু ক্যান্সেল হয়ে থাকবে সাইন ফাই, অর্থাৎ ভিএল আইএল সাইন ফাই। ওকে, তাহলে এখন আমরা পেয়ে গেলাম ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ টু, তাহলে এইবার আমরা ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ টু সমান সমান কি এটার মান বসাই দিলাম, ভিএল আইএল সাইন ফাই রুট 3 ভিএল আই এল কস ফাই সমান সমান সাইন বাই কস রুট 3 টেন ফাই বাই রুট 3, এখান থেকে আমরা টেন ফাই সমান পাই রুট 3 ভি ওয়ান ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ টু বাই ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু, আবার ফাই সমান পাই টেন ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ সর্বশেষ আমরা পাইলাম পাওয়ার ফ্যাক্টর কস ফাই ইকুয়াল টু কস টেন ইনভার্স রুট 3 ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ টু বাই ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু, অর্থাৎ মিটার রিডিং থেকেই আমরা হিসাব করে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে পারি। এখন দেখি আমরা ডেল্টা কানেকশনে এটা কীরকম হবে, তাহলে ডেল্টা কানেকশনে টু ওয়াট মিটার, তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়, এই ক্ষেত্রে ডিফারেন্সটা হলো এখানকার লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট ভিন্ন, অর্থাৎ রুট 3 ডিফারেন্স, আর এখানে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম, এই জন্য এখানে দেখো মিটার আর আরে লাগানো আছে আগের মতো, এখানেও ওয়াই ফেজে লাগা কিন্তু কমন লাগানো আছে কোথায়, বি ফেজে দুটোরই প্রেশার কয়েল, তাহলে এক্ষেত্রে কারেন্ট পরিমাপ করে আই আর ভোল্টেজ হবে ভি আর বি এবং ভি ওয়াই বি। তাহলে আমরা ভেক্টর চিত্রে একটু লক্ষ্য করি, তাহলে যেহেতু এটা ব্যালান্স সিস্টেম আমরা ধরে নিয়েছি এবং লোডটা ধরেছি ইন্ডাকটিভ লোড, কাজেই এখানে আমরা যে ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করেছি প্রথমে এই ভি আর ওয়াই অর্থাৎ এই এখান থেকে শুরু করে এটার ভোল্টেজ, আবার ভি ওয়াই বি অর্থাৎ এটা এটা, আবার ভি বি আর অর্থাৎ ভি বি থেকে আর, এইগুলো পরস্পর 120 ডিগ্রি ফেজ কোণে ডিফারেন্সে থাকে এবং প্রত্যেকটা ফেজ কারেন্ট এই ভোল্টেজ থেকে 5 ডিগ্রি ল্যাগিংয়ে থাকবে, তাহলে আই ওয়ান আই টু আই থ্রি, তাহলে এইবার আমরা এই কারেন্ট পরিমাপ করব, তাহলে এই কারেন্টটা হবে কার সমান, এই কারেন্টটা আমরা দেখব যে আই ওয়ান বিয়োগ আই থ্রি, তাহলে আই ওয়ান এটা আছে তাহলে আই থ্রি এটা পাবো, আই থ্রি এদিকে আছে তাহলে মাইনাস আই থ্রি, তাহলে এই দুটো লব্ধি করলে আমরা পাই কি আই আর, তাহলে এই আই আরটা হলো আমাদের লাইন কারেন্ট, তাহলে আমাদের এখানে মিটার ভোল্টেজ ভি আর বি, তাহলে ভি আর বি কোথায়, এই যে ভি বি আর আসে, তাহলে এটাকে নেগেটিভ করলে আমাদের ভি আর বি আসে, এই যে এটাকে নেগেটিভ করলে চলে গেলাম এদিকে, তার মানে কি ভি আর বি এটা, তাহলে এটাই হলো আমাদের লাইন ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজ থেকে এই কারেন্টের ডিফারেন্সটুকু এই যে এইটুক এইটুক অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি বিয়োগ ফাই, কারণ এই যে কোণটা বাদ যাবে। অনুরূপভাবে ডব্লিউ টু মিটারের যে কারেন্টটা পাওয়া যাবে সেটা কার সমান, আই টু বিয়োগ আই টু বিয়োগ আই ওয়ান, তাহলে আই টু কোনটা এটা, আই ওয়ান বিয়োগ কোনটা এদিকে, আই ওয়ান আছে বিয়োগ হবে তার উল্টো দিকে, তাহলে এখানে
যে লব্ধি পাওয়া যাবে সেটা হলো অর্থাৎ মাইনাস আই ওয়ান আর আই টু যে লব্ধি কারেন্ট সেটাই হলো আই ওয়াই লাইন কারেন্ট। তাহলে এখন আমাদের ভোল্টেজটা ভি ওয়াই বি, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেল এটা 30 ডিগ্রি, এটা হলো ফাই, তাহলে 30 প্লাস ফাই, তাহলে এক্ষেত্রেও আমরা পাইলাম ডব্লিউ ওয়ানের জন্য কী পেলাম 30 ডিগ্রি বিয়োগ ফাই, আর ডব্লিউ টুর জন্য পাইলাম 30 ডিগ্রি যোগ ফাই। তাহলে এক্ষেত্রেও আমরা যে জিনিসটা পাবো সেটা হলো ডব্লিউ ওয়ান এবং ডব্লিউ টু মিটারে যে রিডিং পাওয়া যাবে সেটা আমরা ফর্মুলার সাথে দেখাই। দেখো ডব্লিউ ওয়ান সমান ভি আর বি যে দেখালাম, আর ওয়াই কস 30 ডিগ্রি বিয়োগ ফাই, আবার ডব্লিউ টু সমান ভি ওয়াই বি আই কস 30 ডিগ্রি প্লাস ফাই। তাহলে এক্ষেত্রে এটাকে ক্যালকুলেশন করলে এটা লাইন ভোল্টেজ, এটা লাইন কারেন্ট, তাহলে এটা আসলো। অনুরূপভাবে ডব্লিউ টু সমান এটা লাইন ভোল্টেজ আর ভিএল আইএল কস 30 ডিগ্রি প্লাস ফাই। এখন দুটো যোগ করি, ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু সমান সমান কত হলো রুট 3 VL IL cos φ। ওকে, তাহলে অনুরূপভাবে আমরা ডব্লিউ ওয়ান বিয়োগ ডব্লিউ টু করলে আগে দেখাছি একই রকম জিনিস, কাজে একই রকম মান আসবে ভিএল আইএল সাইন থিটা। এখন এই দুটোর অনুপাত যদি করি তাহলে এখান থেকে আমরা কি পাবো 10 φ এটা। তাহলে পাওয়ার ফ্যাক্টর আমরা পাইলাম কস 10 ইনভার্স √3 ডব্লিউ ওয়ান ডব্লিউ টু বাই ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু। তাহলে এক্ষেত্রে আমরা দেখো এই যে ডব্লিউ ওয়ান যোগ ডব্লিউ টু হলো আমাদের থ্রি ফেজ টোটাল পাওয়ার, তাহলে এখানে √3 VL IL cos φ। আমরা কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম যে থ্রি ফেজ পাওয়ার সমান হলো √3 VL IL cos, অর্থাৎ দুটো যোগ করলে যে পাওয়ার পাওয়া যাবে সে টোটাল থ্রি ফেজ পাওয়ার এবং এখানে পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা স্টার এবং ডেল্টা কানেকশন টু ওয়াট মিটার পদ্ধতি দেখাইলাম। এখন দেখি তাহলে ওয়ান ওয়াট মিটার, অর্থাৎ একটা ওয়াট মিটার দিয়েই থ্রি ফেজ পাওয়ার পরিমাণ। তাহলে এক্ষেত্রে কী করা হবে, যেহেতু একটা ওয়াট মিটার, মিটারকে একটা ফেজের সাথে সংযুক্ত করা হবে কারেন্ট কয়েল। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে 1 নম্বর ফেজে কারেন্ট কয়েলকে সংযুক্ত করেছি এবং স্টার কানেকশন লোড দেখেছি। আর একটা সুইচিং ব্যবস্থা রেখেছি, দেখো ফেজ 30 সাথে একটা সুইচ লাগবে, আবার ওটা হয়ে গেলে ওই সুইচটা পাল্টে আবার ফেজ 2 এর সাথে লাগাবো। তাহলে আমরা যদি আমরা এই প্রথমে 30 সাথে যদি লাগাই, এই সুইচটা যদি 30 সাথে লাগে, তাহলে ভোল্টেজ কী হবে আমাদের ভি ওয়ান 3, কারেন্ট কী হবে আই ওয়ান। আবার যদি এর সাথে লাগাই তাহলে কী হবে ভি ওয়ান 2, কারেন্ট হবে আই ওয়ান। তাহলে আমরা ভেক্টর চিত্রে একটু খেয়াল করি, তাহলে আমরা প্রথমে দেখিয়েছি ভি ওয়ান ভি টু ভি 3। তাহলে ভি ওয়ান ভি টু, এই যে ভি ওয়ান এই যে ভি টু ভি 3 পরস্পর 120 ডিগ্রি ফেজ কোণ। আচ্ছা, এখন যেহেতু আমরা এখানে ইন্ডাকটিভ লোড ধরবো, কাজেই ইন্ডাকটিভ লোডের জন্য এই কারেন্ট ভোল্টেজটা, এই ফেজ ভোল্টেজটা একটা ডিফারেন্স থাকবে, অর্থাৎ ভি ওয়ান থেকে এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ ভি এই যে এই যে অ্যাঙ্গেল, এই যে ছোট্ট যে আই ওয়ান এবং ভি ওয়ান, এটাই হলো ফেজ ডিফারেন্স বা ফেজ অ্যাঙ্গেল। তাহলে এক্ষেত্রে মিটার প্রথমে আমরা যদি 3-তে লাগাই তাহলে কারেন্ট হবে আই ওয়ান। তাহলে আই ওয়ান কারেন্ট হবে, যেহেতু ফেজ কারেন্ট লাইন কারেন্ট সেম, কাজে আই ওয়ান কারেন্ট ঠিক থাকলো। কিন্তু ভোল্টেজ হবে ভি ওয়ান 3, তাহলে ভি ওয়ান 3 ভোল্টেজ, তাহলে ভি ওয়ান 3 ভোল্টেজটা কার সমান হবে ভি ওয়ান বিয়োগ ভি 3। তাহলে ভি ওয়ান এদিকে আছে আর ভি 3, হ্যাঁ মাইনাস ভি 3, তাহলে মাইনাস ভি 3 কোন দিকে, এই যে এখানে ভি 3 আছে মাইনাস হয়ে গেল, তাহলে এই দুটো লব্ধি করলে আমরা 1 3 পাইলাম ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ এবং এই কারেন্ট, তাহলে এই যে এইটুক অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি বিয়োগ ফাই। তাহলে আমরা এই মিটারের জন্য পাইলাম 30 ডিগ্রি বিয়োগ ফাই, অর্থাৎ মিটার এটি ভিএল আইএল কস 30 ডিগ্রি বিয়োগ ফাই। অনুরূপভাবে সুইচটাকে যদি আমরা 2-তে রাখি তাহলে কি হবে, তাহলে দেখি আমরা যে এক্ষেত্রে ভোল্টেজ হবে 1 2, কারেন্ট হবে আই ওয়ান। তাহলে কারেন্ট আই ওয়ান ঠিকই আছে, তাহলে ভোল্টেজ হবে 1 2, তাহলে ভোল্টেজ 1 2, 1 2 মানে হলো ভি ওয়ান বিয়োগ ভি 2। তাহলে ভি ওয়ান এখানে আছে আর ভি 2 এই যে এদিকে, ভি 2 যেহেতু এদিকে বিয়োগ ভি 2, কাজে এই ভোল্টেজ অর্থাৎ ভি ওয়ান এবং মাইনাস ভি ওয়ান এর লব্ধি করলে যে ভোল্টেজটা পাবো সেটা হলো আমাদের ভোল্টেজ ভি 1 2। ওকে, তাহলে আমরা কারেন্ট, এই যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ডিফারেন্স কতটুকু পাবো, এই যে এখানে ভোল্টেজ আর এই যে কারেন্ট, তাহলে এই যে 30 ডিগ্রি প্লাস ফাই, তাহলে এই যে 30 ডিগ্রি প্লাস ফাই, আমরা যখন সুইচটা পজিশন 2-এ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পেলাম ডব্লিউ টু
ইকুয়াল টু ভি ওয়ান টু ওয়ান কস 30 ডিগ্রি প্লাস ফাই শোষণ ভি এল আই এল কস 30 ডিগ্রি প্লাস ফাই। এখন দুটো মিটারে পাওয়ার যোগ করলে আমরা কি পাই, এই দুটো আগের মতোই যেহেতু একই রকম জিনিস, কাজে আমি এখানে ক্যালকুলেশন না দেখে সরাসরি মানটা লিখে এসেছি, অর্থাৎ ডব্লিউ ওয়ান সমান ডব্লিউ টু সমান আমরা পাবো, এই দুটো যোগ করলে √3 ভি এল আই এল কস ফাই, যা টোটাল পাওয়ারের ফর্মুলা। তাহলে আমরা সিঙ্গেল ফেজ দিয়েও অর্থাৎ একটা ওয়াট মিটার থ্রি ফেজ পাওয়ার পরিমাপ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা তাহলে কী হবে, একই রকম যে পাওয়ার ফ্যাক্টর কস ট্যান ইনভার্স √3 ডব্লিউ ওয়ান বিয়োগ ডব্লিউ টু ভাগ ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু। তাহলে আমরা আলোচনা করলাম টু ফেজ, এই টু ওয়াট মিটার দিয়ে থ্রি ফেজ এবং একটা ওয়াট মিটার দিয়ে থ্রি ফেজ। তাহলে শিক্ষার্থীরা আমরা যা আলোচনা করলাম তার উপর তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও, এই বাড়ির কাজগুলোর উত্তর ক্লাস খুললে তোমরা তোমাদের রেসপেক্টেড টিচারকে দেখিয়ে নেবে। 1 নম্বর, বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ পদ্ধতি কত প্রকার ও কি কি। 2 নম্বর, চিত্র সহ অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতির ডিসি পাওয়ার পরিমাপ আলোচনা করো। 3 নম্বর, চিত্র সহ ওয়াট মিটারের সাহায্যে এসি এক ফেজ পাওয়ার পরিমাপ আলোচনা করো। আমরা 4 নম্বর কাজ, চিত্র সহ 2 ওয়াট মিটারের সাহায্যে এসি 3 ফেজ পাওয়ার পরিমাপ আলোচনা করো। তাহলে আমরা এই 4টা কাজ আমরা বাড়ির জন্য দিলাম। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে এই অধ্যায় থেকেই আরএফ পাওয়ার পরিমাপ এবং আজকে যতগুলো আমরা আলোচনা করলাম তাদের সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং তাদের সমাধান সম্পর্কে আলোচনা করব। তবে বন্ধুরা, এই ভিডিওটি পরবর্তী ক্লাসে বা পরবর্তী যে কোনো সময় দেখার জন্য তোমরা অবশ্যই ভিজিট করবে www.skills.gov.bd। আর তোমাদের যদি আজকের আলোচনায় কোনো রকম জানার বা প্রশ্ন করা থাকে তোমরা মন্তব্যে লিখে দিও, আমরা পরবর্তীতে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে দেখানো হয়েছে skills.gov.bd। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের আলোচনা যা করলাম আশা করি তোমরা বাড়ি গিয়ে বা বাসায় বই বের করে আবার সেগুলোকে স্টাডি করবা, অথবা এই ভিডিওটি আবার ডাউনলোড করে বারবার দেখার চেষ্টা করবে, এবং যদি কোনো জায়গাটায় কোনো সমস্যা বা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে দিবে, আমরা বা আমি সেটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা সব কিছু তো বুঝতে পেরেছি নিশ্চয় বন্ধুরা, তাহলে ধন্যবাদ।